যশোরের সারসার রুদ্রপুর সীমান্ত থেকে আবারও 10টি স্বর্ণবার উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। এই সময় আটক করেছে পাচারকারীকে। এসব বিষয়ে বিস্তারিত দেখাবো, জানাবো, শোনাবো আমরা। শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি, সাথে থাকবেন আমাদের। চলুন দেখে আসি ও শুনে আসি বিস্তারিত। যশোরের সারসার রুদ্রপুর সীমান্তে সারের ব্যাগে পাওয়া গেল 10টি স্বর্ণের বার। এই সময় সাকিব হোসেন 19 নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। আটক সাকিব সারসা উপজেলার গোগা গ্রামের মৃত্যু কালাম হোসেনের ছেলে। মঙ্গলবার পাকা রাস্তার উপর থেকে স্বর্ণের বারসা পাচারকারীকে আটক করা হয়। খুলনা একই বিজিবি বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানভীর রহমান পিএসসি ইঞ্জিনিয়ার্স জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় সারসা রুদ্রপুর সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে পাচার হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে খুলনা ব্যাটালিয়ন 21 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানভীর রহমান পিএসসি ইঞ্জিনিয়ারের নেতৃত্বে একটি টহল দল সারসা উপজেলার পশ্চিম রুদ্রপুর গ্রামের আজগার আলীর আমবাগানের পাশের রাস্তায় অভিযান চালায়। এই সময় 1 কেজি 233 গ্রাম ওজনের 10টি স্বর্ণের বার সহ সাকিবকে আটক করা, যার আনুমানিক সেজার মূল্য 89,46,450 টাকা। উক্ত স্বর্ণের বারগুলো অভিনব কায়দায় লোকায়িত একটি প্লাস্টিক ব্যাগে ইউরিয়া সারের মধ্যে কষ্টে মোড়ানো ছিল, যেটা গামছার ভিতরে মোড়ানো অবস্থায় উদ্ধার করা হয়। আটক আসামিকে সহ স্বর্ণ পাচার আইনে মামলা দিয়ে সারসা থানায় সোপর্দ করা হয়েছে। বিজিবি কর্মকর্তা আরও জানান, স্বর্ণ পাচার রোধে সীমান্ত এলাকায় টহল কার্যক্রম জোরদার করা হয়েছে এবং এ ধরনের কার্যক্রম আরও বৃদ্ধি করা হবে। স্বর্ণ চোরাচালান স্বর্ণের কোটায় নামিয়ে আনার সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে বলেও জানান তিনি। উল্লেখ্য, চলতি বছরে খুলনা ব্যাটালিয়ন দায়িত্বাধীন সীমান্ত এলাকাতে 11টি অভিযানে 13 জন আসামি সহ 22 কেজি 811 গ্রাম স্বর্ণ আটক করা হয়েছে, যার বাজার মূল্য 16,41,34,000 টাকা। 11টি অভিযানের মধ্যে আগস্ট মাসে 4টি, চলতি সেপ্টেম্বর মাসে 5টি অভিযানে স্বর্ণ আটক করা। এছাড়াও বিভিন্ন চোরাচালান পণ্য আটক অভিযান অব্যাহত রেখেছে বিজিবি। হ্যাঁ বিয়ার্স, আমাদের এই ভিডিওটি কিছুটা হলে ভালো লাগলে জানান, লাইক ও কমেন্টস করে এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আর আমাদের চ্যানেলটি আপনারা যদি নতুন হয়ে থাকেন এখনই করে নিন সাবস্ক্রাইব, কারণ সাবস্ক্রাইব করা থাকলে সবার আগে পেয়ে যাবেন আপডেট খবরটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, চোরাচালান মুক্ত হোক দেশ, এই কামনা আমাদেরও।